বউকে অথবা কাছের মানুষকে আদর করে লক্ষ্মী যান কলিজা পাখি ইত্যাদি বলে ডাকা যাবে কিনা আরে বাবার বাবা ভালোবাসা উতলে উঠছে এখন কথা হচ্ছে আঞ্চলিক একটা বিষয় থাকে আমরা বাংলা ভাষাভাষী মানুষ অথবা ইংরেজ দেশে যারা রয়েছেন তারা ইংরেজি ভাষা ব্যবহার করেন পশ্চিমা বিশ্বের অনেকেই ইংলিশ ভাষা ব্যবহার করেন আবার আরবে আরবি ভাষা ব্যবহৃত হয় সাধারণত আরবে অনেক স্বামীরা স্ত্রীদেরকে ছেলের নামের সাথে সম্বোধন করে ডেকে থাকেন এখন কথা হচ্ছে অন্য ধর্মের মানুষের কোনো শব্দ যদি কোনো ধর্মে ঢুকে কোনো ভাষায় ঢুকে সেই শব্দগুলোকে এড়িয়ে যাওয়া একজন মুসলমানের জন্য জরুরি কারণ মুসলমানের তো প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটি কথা এটা খেয়াল করতে হয় যে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আছে কিনা না স্ত্রীকে যদি আপনি যান বলেন স্ত্রীকে যদি আপনি কলিজা বলেন স্ত্রীকে যদি আপনি লক্ষ্মী বলেন কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে এমন কিছু শব্দ বাংলা ভাষাভাষীরা আমরা ব্যবহার করি যেটা অন্য ধর্মের মানুষ ব্যবহার করে সেই শব্দগুলো এড়িয়ে যাওয়া উচিত স্ত্রীদেরকে এমনভাবে ডাকবেন যেভাবে ডাকলে আল্লাহ সুবাহান হুয়া তালা খুশি হন আমি আরেকটি আলোচনায় বলেছিলাম স্ত্রীকে যদি আপনি বাবু বলেন স্ত্রীকে যদি আপনি বাবুর মা বলেন স্ত্রীকে যদি আপনি যা বলেন এতে যদি স্ত্রী খুশি হয় বা ভালোবাসা বাড়ে আপনি ডাকতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম স্ত্রীদেরকে সাধারণত তার বাবার নামের সাথে কখনো কখনো সম্বোধন করেছেন যেমন আম্মা জান আয়েশাকে কখনও আল্লাহনবী বিনতে আবু বকর বলে রাখতেন আবার কখনো কখনো উম্মা আবদুল্লাহ বলে ডাকতেন তারপরে কখনো কখনো আল্লাহ রসুল সাল্লাহ আলহিসালাম আয়সা বলে ডাকতেন আবার কখনো কখনো আল্লাহ রসুল সাল আলহাম হুমায়রা বলে ডাকতেন তো এগুলো নবীজি তার স্ত্রীদেরকে এভাবে ডেকেছেন তো জান কলিজা পাখি এগুলো বলে যদি আপনি আপনার স্ত্রীকে কাছের মানুষকে সম্বোধন করতে চান আপনি করতে পারেন কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে কোনো অশ্লীল বাক্য বা শব্দ চয়ন যদি আপনি করেন সেটা কিন্তু আপনার জন্য হারাম হবে সেটা আপনার জন্য হারাম হবে আল্লাহ সহ পবিত্র কুরানিমের মধ্যে বলছেন হুম الا غوي موردون সফলকাম মোমেনের একটি বৈশিষ্ট্য হচ্ছে অহেতু কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করে করে বা করবে কিছু যুবক এবং যুবতী দেখা যায় যারা এই যে অবৈধ প্রেমে লিপ্ত জালিক মার্কেটগুলোতে অথবা পার্কগুলোতে অথবা রাস্তাঘাটে যখন রিকশায় চলে তখন দেখা যায় যে উন্মুক্ত এই ময়দানে অথবা উন্মুক্ত স্থানে যেখানে অন্যান্য আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তাদের সামনে যখন জান পাখি কলিজা বাবু এই ধরনের শব্দ চয়ন করে মানুষজন এগুলোকে ভালো চোখে দেখে না এগুলোকে অশ্লীল মনে করে অনেকে অনেকে সবার কথা বলছিল কারণ একান্ত মুহূর্তের কিছু শব্দ শব্দচয়ন আছে যেই চয়নগুলো মানুষের ভিতরে একটু আপ্লুত ভাব তৈরি করে মানুষের ভিতরে একটা নিবেদন তৈরি করে একটা আবেদন তৈরি করে এমন কোনো চয়ন আপনি জনসাধারণের মধ্যে আপনি করতে পারবেন না এটা আপনার জন্য শোভনীয় নয় আল্লাহ রসুল সল্লা আলাইসালাম এভাবে কোনো আচরণ তার স্ত্রীদের সঙ্গে করেন নাই যেটা ঘরের মধ্যে করার আপনি করতে পারেন রসুল আকরাম সাল আলাইহি আসালাম স্ত্রীদের সঙ্গে ঘরে যে আচরণগুলো করেছে সাবিদের সামনে কি সে আচরণ করেছেন না তা আপনি কেন করেন অনেক সময় দেখা যায় যে একজন ছেলে একটা মেয়ের সঙ্গে রিক্সায় চলছে রিক্সায় এমনভাবে সে তাকে জড়িয়ে ধরছে অথবা এমনভাবে তার সঙ্গে কথা বলছে অথবা এমন কিছু অ্যাটিচিউড তার সঙ্গে সে করছে যেগুলো দেখে মানুষ অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকায় নওয়ওয়াজ্লাহম জালেক যেগুলো দেখে মানুষ অনেকে বাজে কমেন্ট করে দেখেন বউকে ভালোবাসার জায়গা হচ্ছে ঘর এটা উন্মুক্ত ময়দান না এটা মার্কেট না এটা রাস্তাঘাট না সুতরাং আপনার যদি ভালোবাসা প্রকাশ করতে হয় আপনি ঘরের মধ্যে করেন উন্মুক্ত প্রান্তরে অথবা জনসাধারণের মধ্যে ভালোবাসার বহির প্রকাশ ঘটানো বিশেষ মুহূর্তে বিশেষ কাজের মাধ্যমে ভালোবাসার বহির প্রকাশ ঘটানো জনসমাবেশে অথবা জনসাধারণের মধ্যে এটা মানুষের চরিত্র না এটা কুকুরের চরিত্র যেমন কুকুর একে অপরের সাথে মেলামেশা করে ওই মানুষ কেয়ার করে না ও জানে যে মানুষ তো আর আমি না আমি তো কুকুর এই জন্য সে এটা করতেছে কিন্তু একজন মানুষ আশরাফুল মাখলকাত হয়ে যখন তার কাছের মানুষের সঙ্গে স্ত্রীর সঙ্গে অথবা বিবাহিত বউয়ের সঙ্গে যখন সমুদ্রের কিনারায় উন্মুক্ত মাঠে অথবা পার্কের মধ্যে অথবা পার্কের চেয়ারে বসে এমন কোনো কিছু অঙ্গভঙ্গি করছে এবং প্রেম নিবেদন করছে অথবা তার ঠোঁটের সাথে ঠোঁট লাগাচ্ছে গালের সাথে গাল লাগাচ্ছে মাথার সঙ্গে মাথা কপালের সঙ্গে কপাল পিঠের সঙ্গে পিঠ এই যে নিবেদনগুলো ইসলামেশ্বরে সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম আজকে সমাজের মধ্যে উল্টাপাল্টা কাজ জেনা ব্যাবিচার ধর্ষণ এগুলো বাড়ছে কিন্তু এই সমস্ত মানুষের কারণে সুতরাং এই সমস্ত জিনিস যদি আপনারা কোনো জায়গায় দেখেন তাদেরকে প্রতিহত করেন না করেন বারণ করেন এগুলোর কারণে কিন্তু আল্লাহ তালা আজাবও পাঠান গজবও পাঠান সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যেই সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে সেই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব আরোপিত হয় সুতরাং এরকম কোনো কাজ করা যাবে না প্রেম আপনি কেন বিয়ের আগে করেন প্রেম আপনি করেন কেন আপনার জৈবিক চাহিদা থেকে মানবিক চাহিদা থেকে অথবা নাফসানি খাহেসাতের কারণে যা কিছুই বলেন না কেন যখন আপনি প্রেম করবেন এই প্রেমটার মধ্যে আপনি সাময়িকভাবে মজা পেলেও খেয়াল করেন যখন আপনি প্রেম নিবেদন করছেন পার্কে গিয়ে যখন আপনার ফ্রেন্ডের সঙ্গে এই সময় যাপনগুলো করছেন তার চোখের সঙ্গে চোখ রেখে আপনি কথা বলছেন হাতের সাথে হাত মেলাচ্ছেন বুকের সঙ্গে বুক পিঠের সঙ্গে পিঠ যখন আপনি মেলাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে জেনা আর এই জেনাগুলোর কড়া খেসারত কিন্তু কেয়ামতের ময়দান আপনাকে দিতে হবে কারণ কি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন যে নাদার চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা হাতের জেনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা পায়ের জেনা হচ্ছে খারাপ কিছু করার জন্য খারাপ কিছু করার জন্য গমন করা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন আমিনুন একজন আদর্শ স্ত্রীর কি কি গুণাবলী থাকতে হয় আপনার স্ত্রী বা আপনার বউটা আদর্শবান স্ত্রী কিনা বউ কি বুঝবেন কিভাবে দেখেন এর আগে একদিন বলেছিলাম যে আদর্শবান স্বামী আপনার ঘরে আছে কি না আদর্শবান স্বামীর গুণাগুণ কী যদি না থাকে সেই স্বামীকে আদর্শবান বানানোর জন্য এই পরিকল্পনা উদ্যোগ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে এবং আদর্শবান স্বামী কারা তাদের পরিচয় তুলে ধরেছিলাম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে একজন আদর্শবান স্ত্রীর গুণাগুণ কি থাকে আদর্শবান বউয়ের গুণা বলে কী থাকে রাসুল ইকরম সাল্লাহামের স্ত্রীরা যে গুণে গুণান্বিত ছিলেন এবং কোরআনুল করিমের মধ্যে আল্লা সুবাহানুবা তালা আমার আরেকটি লেকচারে আমি বলেছি যে সাত চরিত্রের নারীরা হচ্ছে ভালো নারী সাতটি গুণ যে নারীর মধ্যে রয়েছে তারা ভালো নারী এখন ভালো স্ত্রী কারা স্ত্রী হিসেবে কারা ভালো দেখেন এক নম্বর হচ্ছে যদি কোনো স্ত্রী ধৈর্যশীল হয় সেই স্ত্রী ভালো স্ত্রী আল্লাহ ধৈর্যশীলদের ব্যাপারে কোরআনুল কারিমা বলেছেন আল্লাহ সুবাহ দুটি কথা বলেছেন সুসংবাদ দিতে বলা হয়েছে ধৈর্যশীলদের হেনবে আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করুন কিসের জান্নাতের দ্বিতীয়ত আল্লাহ বলছেন ধৈর্যশীলদেরকে এমন প্রতিদান দেওয়া হবে যেই প্রতিদান তারা গণনা করে শেষ করতে পারবে না সুব হ্যা সাফল্যের সোপান হচ্ছে ধৈর্য একজন ধৈর্যশীলাই স্ত্রী পরিবারের সকলকে যে কোনো ধরনের মারাত্মক বিপর্যয় থেকে রক্ষা করতে পারে এবং আল্লা তালা বলছেন ইন্নাল্লাহ মাসবরিন নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লা তালা রয়েছেন অনেক স্বামীরা ইনকাম কম স্ত্রী অনেক সময় বুঝতে চায় না আপনাকে বুঝতে হবে স্বামীর ইনকাম কতটুকু রয়েছে আপনাকে ফিল করতে হবে স্বামীর ইনকাম যতটুকু সে অনুপাতে আপনাকে বাজারে লিস্ট দিতে হবে স্বামীর উপর প্রেশার ক্রিয়েট করা যাবে না অর্থ নিয়ে কটাক্ষ করা যাবে না যদি অসুস্থ হন ধৈর্য ধারণ করেন বাচ্চা কাচ্চা অসুস্থ হলে ধৈর্য ধারণ করেন কেউ মারা গেলে ধৈর্য ধারণ করেন স্বামী যদি বিপদে পড়ে যায় আপনি আশা করেছেন গোস্ত মাছ মুরগি ডিম ভালো ভালো খাবার হরলিক্স দুধ কিন্তু স্বামী দিতে পারছে না আপনি মনে করেন আমার স্বামীর এখন সামর্থ্য নেই হয়তো আল্লাহ তালা এক সময় দিবেন এরকম বহু মানুষ রয়েছে এক সময় সামর্থ্য ছিল না এক সময় আল্লাহ তালা দিয়েছেন ওয়েট অ্যান্ড সি আপনি অপেক্ষা করেন এবং দেখেন হয়তো আল্লাহ তালা আপনার স্বামীকে একদিন না একদিন দিবেন কিন্তু আমরা অস্থির হয়ে যাই অনেক বউরা অপেক্ষা করতে রাজি না ধৈর্য ধারণ করতেও রাজি না তাহলে ধৈর্যশীল হওয়া উত্তম স্ত্রীর এক নাম্বার গুণ দুই নাম্বার সত্যবাদিতা এবং কোমলতা রসুল সাল্লাহ আলী তিনি বলছেন নিশ্চয় অহংকারী এবং কর্কশ ভাষী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না মেয়ারাজের রাত্রে কিছু সংখ্যক মহিলাকে জিব্বার সাথে লটকানো দেখতে পেয়ে হযরত জিব্রাইল আলহি সাল্লাতামের মাধ্যমে জানতে পারলেন ওই সকল মহিলা তাদেরকে আজকে শাস্তি দেওয়া হচ্ছে যারা দুনিয়াতে জিব্বাটাকে সংযত করতো না ভাষী ছিল উল্টাপাল্টা কথা বলতো কিছু মহিলা আছে স্বামীদের সঙ্গে যখন কথা বলে ন্যূনতম হৃদ্ধতার আচরণও করে না কিছু মহিলা সবার কথা বলছি না একেবারে চামারের মতো আচরণ করে কিছু স্বামীও আছে আবার এরকম না যে সব স্বামীর আল্লাহর বলি তো স্ত্রীদের একটা বৈশিষ্ট্য সবার থাকা উচিত সত্যবাদী হবে ভাষী হবে ভাষী হবে এবং কর্কশতা বর্জন করবে স্বামী যখন বাইরে থেকে ভেতরে ঢুকেছে বাড়ির ভেতরে যে স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে যে স্বামীকে মনে আজকে খায়া ফেলাবে আমার পিটায়া এরকম যেন না হয় বরং আপনি তার খেদমত করেন বোঝার চেষ্টা করেন যে বাইরে কত কাজ সে করে এসেছে আপনিও কাজ করেছেন ঘরে উনিও করে এসেছে সুতরাং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদিষ্ট একটি বিষয় নমনীয়তা কোমলতা কর্কশতা বর্জন করা পর্দাশীলতা এবং লজ্জাশীলতা আল্লাহ সুবহানাহু নারী এবং পুরুষ কুল্লিল মুমিনাত ইয়াদুদনা মিন আবসারিহিন ওয়া ইহফাযনা স্ত্রীদেরকে পর্দার কথা বলেছেন আলিয়াদুর ইবনা বিকুম না আলা জয়ুবিন তিনি বলছেন মোটা কাপড় পুরো শরীরটাই ছড়িয়ে দাও ঢেকে ফেলো মোটা কাপড় দিয়ে আবৃত করো পুরো শরীরটা এবং দৃষ্টিগুলোকে অবনমিত রাখো লজ্জা ইস্তানকে হেফাজত করো নারী এবং পুরুষের দুইজনেরই পর্দা রয়েছে আবু হুরাই রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী বলেছেন প্রত্যেক ধর্মেরই একটি বৈশিষ্ট্য রয়েছে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে শালীনতা লজ্জাশীলতা এটা ইসলামের সৌন্দর্য যার লজ্জা নাই তার যেন ইমানই নেই সুতরাং উত্তম স্ত্রীর একটা গুণাগুণ হচ্ছে পর্দাশীল হবে পর্দানশীল হবে এবং লজ্জাশীলতা তার ভেতরে থাকবে যদি বেহায় হয় নির্লজ্জা হয় তাহলে সেই স্ত্রীকে কারেকশন করতে হবে ভালো বানানোর চেষ্টা করতে হবে তাকে বোঝাতে হবে চুগুল পরিহার করা দেখেন কিছু মহিলা আছে এই বাড়ির কথা ওই বাড়ি ওই বাড়ির কথা ওই বাড়ি ওই বাড়ির কথা ওই বাড়ি আপনার বউকে যদি এরকম দেখেন যে গ্রাম বাংলার বিবিসি বাংলা আর কি এই বাড়ির কথা নিয়ে যে আরেক বাড়ি আর বাড়ির কথা নিয়ে যে আরেক বাড়ি আরেক ভাবির কথা যে আর এক ভাবির কাছে এরকম যদি থাকেন এবং চুগুল আচরণ যদি দেখেন স্ত্রীকে শুদ্ধ করার চেষ্টা করেন মনে রাখবেন এই চোগল খোররা আল্লা সুহানুব তাল্লা জাহান নামে যাবে এরা মুনাফেক এই চোগলখোররা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের যেন দলভুক্তই না এটা পুরুষেরও হতে পারে নারীরও হতে পারে উত্তম স্ত্রী কখনও চোগলখড়ি আচরণ করবে না একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়াবে না উত্তম স্ত্রী আরেকটি গুণ হচ্ছে অল্পতে তুষ্ট থাকবে যে স্বামী যতটুকু এনেছে আলহামদুলিল্লাহ এই যে ঈদ এসেছে সামনে অনেক স্বামীরা ভালোবেসে স্ত্রীর জন্য একটা পোশাক নিয়ে যাবে যাওয়ার পরে স্ত্রীকে ভালোবেসে দিবে ও শাড়ি নিয়ে স্বামীর মুখে ছুঁড়ে ফেলবে ঘোড়ার ডিম নিয়ে এসে বাজারের সবচেয়ে খারাপ জিনিসটা আমার জন্য নিয়ে এসেছে এরকম উল্টাপাল্টা কথা কিন্তু অনেক স্ত্রীরা বলে থাকে এমনটা করবেন না উত্তম ব্যবহার উত্তম ব্যবহার উত্তম চরিত্রের এই বহির সুতরাং উত্তম ব্যবহার করবেন উত্তম আদর্শ উত্তম চরিত্রের বউ যারা তারা সবসময় ভালো ব্যবহার করে আল্লাহ মাহতালার বিশেষ রহমের ছায়া তলায় কেয়ামতের ময়দানে এই উত্তম আচরণ যারা করবে তারা থাকবেন স্বামীর আনুগত্য করে যারা ভালো স্ত্রী স্বামী যেভাবে বলে সেভাবে চলাফেরা করে বাইরে যাওয়ার আগে স্বামীর অনুমতি নেয় স্বামীর সঙ্গে ভালো হৃদতার আচরণ করে তারপরে স্বামীর সম্পদের হেফাজত করে সন্তানদেরকে উত্তম শিক্ষা দান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাসুল সাল্লাহ আলহ্লাম তিনি বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ শরীর পোশাক বিছানাপত্র আসবাবপত্র বাড়িঘর ইত্যাদি পরিষ্কার থাকলে মন পরিষ্কার থাকে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ সকলের নিকট প্রিয় তাই স্ত্রীর উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুগন্ধি ব্যবহার করা স্বামীর সামনে সাজগোজ করে নিজেকে উপস্থাপন করা যাতে স্ত্রীর প্রতি স্বামী সর্বদা আকৃষ্ট থাকে কিছু স্ত্রী খাটাসের মতো থাকে নাওজ আবার স্বামীও আছে এরকম বাইরে থেকে বেরি টেরি খায় এসে মুখ হয় না স্ত্রীর পাশে ঘুমায় আর মুখ দিয়ে একেবারে বাজে গন্ধ বাইর হয় এমনটা করবেন না স্বামী এবং স্ত্রী দুজনেরই খেয়াল রাখতে হবে পরনিন্দা ঘিবর থেকে ভালো যারা ভালো নারী তারা দূরে থাকে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই স্বামী যখন বাইরে থেকে আসে তখন সম্ভব হলে তার যথেষ্ট খেদমত করেন তার জামাটা খুলে দেন তারপরে তাকে একটু গ্লা গ্লাসের শরবতে গিয়ে আগিয়ে দেন এগুলো কিন্তু ভালো জিনিস জীবন সঙ্গী যখন বাসায় ফিরে ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমে যাচ্ছে অথবা বাথরুমে যাচ্ছে দেখে নেন আগে যে ট্যাপে পানি আছে কিনা বা বালতিতে পানি আছে কিনা যদি না থাকে আপনি পানিটা আগে থেকে তুলে রাখবেন স্বামীর নির্দেশনাগুলো শুনেন সাধ্যমতো যেগুলো বৈধ কাজ তিনি করতে বলেন সেগুলো মানার চেষ্টা করেন যখনও যদি কখনও স্বামী কষ্ট দিয়ে থাকে ধৈর্য ধারণ করেন মনে রাখবেন যে এই কষ্ট সারা জীবন আলো আপনাকে দেবে না ইনাম ও শ্রী আপনার জন্য ভালো কিছু অবশ্যই থাকবে কষ্টের পরে সুখ আসবে ইনশাল্লাহ আর স্বামীদেরকে বলবো যে স্ত্রীদেরকে সবসময় যদি কষ্ট দেন স্ত্রী কিন্তু এক সময় বিগড়ে যেতে পারে এটা আপনারাও করবেন না নিজেকে পরিপাটি করে সুন্দর করে উপস্থাপন করবেন এবং ভালোবাসার পরিবেশ সবসময় বজায় রাখার চেষ্টা করবেন একে অপরকে ভালোবাসার কথা বলবেন আর রোমান্টিকতা গিফট করা হাদিয়া দেওয়া হাদিয়া নেওয়া এ সমস্ত জিনিসগুলো খেয়াল রাখবেন তালা স্বামী অতিরিক্ত আয় কেন করছে না ডান বাম থেকে কামাচ্ছে না কেন এই জন্য অনেকে প্রেশার ক্রিয়েট করে এটা করবেন না এটা সম্পূর্ণরূপে হারাম অনেক স্বামীরা স্ত্রীদের এই পীড়াপিড়ির কারণে হারাম অর্থ উপার্জনে বাধ্য হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন